তো ওয়েলকাম 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 সবাইকে, হ্যাপি নিউ ইয়ার। তো নতুন বছরের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে খেলা হবে দ্য মুন্নিক্রাফট। ওকে, ইন্টারমিটো শেষ, এখন কথা হইতেছে যে এর আগে তো আমরা ডায়মন্ড পাইছিলাম। সো আমি আবার ওই জায়গাতে গেছিলাম, একটা হেভি জিনিস দেখছি। তোমার আমি নেক্সট এপিসোডে বা কোনো একটা ভিডিওতে দেখাবো নি, বাট আমি আরও দুটা ডায়মন্ড পাইছি। দুটা না একটা জানি না, দুটা ডায়মন্ড পাইছি। দেখছো চারটা ছিল, ছয়টা আইছে, আরো আয়রন টাইটন পাইছি। এখন আমাদের মেন ইয়া হইতাছে যে এনচান্টিং টেবল বানাতে হবে। সো ওটার জন্য লাগবে যে অবসিডিয়ান। আমার পিকেশটা দেখছো কত সুন্দরভাবে শপিসে থুইছি। আয় হাই, কেমন বাকেট আছে, চারটা অবসিডিয়ান লাগতে পারে। তো চারটাই আছে, পানি লাগবে আমাদের, এটা ভিজাতে হবে আগে। পানি নেওয়া শেষ, এখন চলো। ও ট্রেডার, ওয়েলকাম 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 টু আওয়ার চ্যানেল। ম্যাজেন্টা, গান পাউডার, তোমার ব্যবস্থা পরে করতেছে। আমি তো আমার আরেকবার হুম করার হুম ভরে দেবো। তোদের তোদের থুত দাস, বেয়াদব বেয়াদব আদব শিখায় নাই, শিখায় নাই। যাক, লেদার লেদার দরকার আছে, তিনটা লেদার পেয়েছি, ভালো হয়েছে। পেয়াদব কোথাকার, হুম হুম লাগাইতেছে, ভিডিও শুরু তো এগুলো ভালো লাগে। ওকে, আপনি দেন হয়ে গেছে, এখন এটার মাইন্ড করি, এক বছর লাগবে মাইন্ড করি। 2000 years later, চারটা হয়ে গেছে, অ্যাচিভমেন্টও খুলছে দেখলাম, আইস বাকেট চ্যালেঞ্জ। সো এখন দেখা লাগবে ওটা বানাইতে কয়টা কিনা আছে। আমার তো মনে হয় তিনটা ডায়মন্ড লাগে, সমস্যা নাই। ও দুইটা লাগে, যাক বাচ্চা, একটা সোর্ড হবে, একটা শাবল হবে। সো দুটো নিলাম। ওই আর কি লাগে, এটা মানে বুক লাগে আই থিঙ্ক। হ্যাঁ, বুকও আছে, সমস্যা নেই, বুক এই যে ছয়টা বুক রেডি, ফুল টু ফুল। হ্যাঁ হ্যাঁ, এনচান্টিং টেবল বানানো শেষ। এখন এনচান্টিং টেবলের জন্য একটা জায়গা সিলেক্ট করতে হবে, ওই জায়গাতে থুব। দেখি এই সাইডে একটা জায়গা দেখে আসি। আমি ভাবতেছি এই জায়গাটা কেমন হয়, জায়গাটা ভালো হবে না, এদিকে এন্ট্রেন্স থুব কি কেমন এই জায়গাটাই। তাহলে এই জায়গাটা এখন পরিষ্কার করে ফেলি, তাহলে আই উইল বি রাইট ব্যাক। তো তোমরা দেখতে পাচ্ছ আমি জায়গাটা ক্লিন করছি, দেন এখানে এই যে ওরা একটা ফাউন্ডেশন বসাইছি বলতে গেলে। এদিকে হবে এন্ট্রেন্স, আমি ভাবছিলাম ওদিক করবো, বাট আমি ভাবতেছি এদিক করবো, এদিক করলে আমার বেশি ভালো লাগবে। সো নিচতলায় থাকবে হচ্ছে এমনি জাস্ট চেস্ট, উল্টা পাল্টা জিনিস, আর তোমার উপরে থাকবে হচ্ছে এনচান্টিং রুম। সো এটা দুই তালা করবো, আমার কাছে বেশি উড নাই, ওদিকে গাছ আছে, ওগুলো সব কেটে এটা বানাতে হবে। সো দেখতে পাচ্ছ এটা ফ্লোর এরকম হবে, আর পিলারগুলো হবে এইভাবে, আর এখানে হবে এন্ট্রেন্স, মিডিল দিয়ে একটা ইয়ে যাবে, এখানে গেট থাকবে, সুন্দর হবে না? দাও দেখি কেমনি কী করা যায়, শুরু। আরে আমার স্ক্যাফোল্ডিং লাগবে, আমি ভুলেই গেছি আমার কাছে বাঁশ আছে, বাঁশ দিয়েই বড় বড় বাঁশ ঠিক করা যায়, আমি এটা ভুলেই গেছি। আশা করি এক্সট্রা কাজ দিবে। তারপরে এই জিনিসগুলো লাগবে, ওই গোল্ডেন নাগেট না, এই যে দেন স্ক্যাফোল্ডিং, সাতটাই আমাদের জন্য, আর কিছুই লাগবে ইংলিশ। চলো বিল্ডিংটা ডান করে ফেলি। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার মেইন বাসা, ওই জায়গায় একটা লাগানো বাকি। তো এটা বানাইলাম এতক্ষণ ধরে, এখন এটাতে গ্লাস বসানো বাকি। তো দেখি এই বর্ডারগুলোতে কয়েকটা ব্লক দেওয়া লাগবে আমার, নাহলে ভালো লাগবে না। সো আগে উপরের তলাটা কমপ্লিট করি, নিচে পরে কমপ্লিট করবো আমি, বাট আমার আপাতত তো উপরেরটা বেশি ইম্পর্টেন্ট। স্ক্যাফোল্ডিং যাই হোক, মানে ভালোই কাজে লাগতেছে। তুই আল্লাহ আল্লাহ, বাট এটা অভ্যাস নাই, এটা বেশি ইয়া করার উঠার। এই জায়গায় আমি কমপ্লিট করতে চাই, এটা প্রায় বলতে গেলে হয়ে গেছে।
এই ডাটাও ট্রান্সপারেন্ট থাকবে। এখানে আমরা গেট লাগাই দেব, এখানে থাকবে আমাদের মেইন এনচেন্টিং সেটআপ। এখান থেকে সে হবে না, তাহলে সাইড দিয়ে শিডিউল লাগাই দেবো নি, সে হবে এদিক দিয়ে শিডিউল উঠবে। ভালোই লাগতেছে। লাইটিং সেটআপও লাগবে, নাহলে এখানে জম্বি টম্বি স্পন হয়ে যাবে। সো এটা থাকবে আমাদের এখান থেকে 1 2 3 দশমিন, এখানে থাকবে আমাদের এটা। ওয়াও সে লাগতেছে, হান্ড্রেড দিনে বুক সেল। আমি এটা পরে কমপ্লিট করব। আচ্ছা একে বারান্দা একটু দিন, পিছনের দিকে আমি আরো দিয়ে দেবনি। এখানে গেট দেওয়া লাগবে দুইটা, মিডিলে একটা ব্লক থাকবে, বসাই দুইটা গেট থাকবে। এখানে আরো অনেক কিছু ডিটেল লাগানো বাকি আমার, ডিটেল দেওয়া লাগবে আরো। আপাতত বুকশেল বানিয়ে আনি, বেটে আমি নামবো কোন দিক দিয়ে। বুকশেল বানাতে আমাদের বুক লাগবে, আমাদের লেদার লাগতে, আমাদের গরু মারা লাগবে। সো ঘুমাই নিয়ে হালকা, 15টা আছে, বুকও আছে, পেপার লাগবে। এখানে পেপার বানাই, সমস্যা নাই। এই এখন সুগার সুগার বানাই নিয়েছিলাম, দে বাস খাইতাম। সো বুক 15টা 20টা বুক হয়েছে, দেখি এটাতে কয়টা বুকশেল হয়। আমার কাছে বলি এখানে আছে, তাহলে 6টা হইলো, তার মানে আরো 6টা লাগবে। চলো মারি, পেপার শর্ট পড়তে পারে আমার যা মনে হয়েছে। বুক কই ভাই, 12টা বুক হয়েছে, এটা দিয়ে কয়টা, 4টা, এখনো আরো লাগবে পেপার, লাগবে পেপার। আর 1টা বুক লাগে, আর অনেক কটাই লাগে স্যার, 1টা না। যেগুলো লাগতো হয়ে গেছে, সমস্যা নেই, 20টা হয়ে গেছে, এক্সট্রা 2টা হয়ে গেছে, চলবে। এখন যাই, দেন আমাদের ফার্স্ট এনচেন্টমেন্ট নিব আমাদের পিকঅ্যাক্সে, দেখা যাক কী এনচেন্টমেন্ট পাই। দুম পাগে বুকশেল বসাতে হবে। সো এখানে 1 2 3 সাথে তোমার একটা শোর্ড আর একটা সাবল বানিয়ে নিয়েছি, দেখি কোনটা থেকে এনচেন্টমেন্ট পাই। ঠিক আছে, এফিসিয়েন্সি 4 ভাই, এটা লাগবে। তার সাথে কি দেয় জানি না, এফিসিয়েন্সি 4ই দিছে খালি, চলবে, সমস্যা নেই। আমাদের ফার্স্ট মাইনিং চল, তারপর সাবলে ফরচিউন এফিসিয়েন্সি, হ্যাঁ দেখি আনব্রেকেবল, দেখি এটাই নিয়ে নি ফরচিউন। ও এফিসিয়েন্সি 4 দিয়ে দিছে ভাই, আনলিমিটেড পিক, এটা সাবল হবে, এটার স্পিড দেখলে তোমার মাথা নষ্ট হয়ে যাবে। এখানে শার্পনেস 3 দিত আছে, আমি এটা আপাতত লাগাবো, দেখি তো আমার এই পিকের সিটি দিতে আছে এফিসিয়েন্সি। আচ্ছা আমি আপাতত এটাতে দেখি, তো ওটা একটা শার্পনেস নিই নি, এটাতে নিব। শার্পনেস 3 নিলাম, তাহলে দেখি এখন কী দেয়।
ফিল্টার্স এটা লাগবে, এগুলো নিশ্চয় নিব আমরা ফিল্টার্স আছে। তো আমি দুটোর পাওয়ার তোমাদের দেখাইতে চাই, বাট এই বালের বৃষ্টি আমার মাথা গরম করে দিয়েছে। তো বৃষ্টি শেষ হয়ে আবার দেখা হচ্ছে, মানে বৃষ্টি শেষ হলো। সো আগে তোমাদের পিকঅ্যাক্সের পাওয়ার দেখাই, ঠিক আছে? তো এখানে কিছু আছে, এগুলো এমনিতে আমার মাইন করা লাগতো, এখনই দেখাই, ঠিক আছে? এটা হচ্ছে নর্মাল পিকঅ্যাক্সের অ্যাবিলিটি, ঠিক আছে? সেকেন্ডে একটা, এটা দেখো খালি, সেকেন্ডে দুইটা করে ডবল স্পিড। আর চলো শাবল রেটটা দেখায়। শাবল রেটটা হচ্ছে সবচেয়ে বেশি মারাত্মক। এটা গ্রাস ব্লকের পরে সেরকম কাজ করবে না, বাট এই নিচের গোলার পরে দেখো জাস্ট গ্রাইন্ডিং, কি বলবো, পুরো দেখো কি করলো, জাস্ট 5 সেকেন্ডের ব্যবধানে ফাটিয়ে দিল পুরো। আর এখানে ডার্ক ব্লক ধরলো, এক স্ট্যাক হয়ে গেছে 5 সেকেন্ডে, যেখানে একটা শাবল দেখো 1 সেকেন্ডে একটা করে ভাঙে, এই ধরে লও একবারে 1 সেকেন্ডে 10-12টা ব্লক ভেঙে ফেল দেবে। সো এটা ছিল এটার পাওয়ার। এখন তোমার এই সোর্ডের পাওয়ার দেখাই। সোর্ডের পাওয়ারে পিক একটাই আছে, পিক দরকার আমার। তো তোমার শিপের পরে দেখাই, ঠিক আছে? দুটো শিপ মারলে একটা একইটা মেরে গেল, এমন লাভ মারা মারা লাগতেছে, এমনি মারলে 100টা মারা যাবে। তো এগুলাই ছিল তিনটা পাওয়ার। আর সিলটাচের পাওয়ারটা আমি নেক্সট ভিডিওতে বলবো নি, যদি নিতে পারি। আপাতত এই তিনটা আমাকে অনেক হেল্প করবে, এই যে যেমন এই এটার জায়গা ক্লিন করতে অনেক সময় লাগছে, এই জায়গাটা দেখতে পাবো এরপরে ক্লিন, পাহাড়টা থাকবে। সো এটাই ছিল ভিডিও, দেখতে পাচ্ছ চকচকাচক জিনিস রেডি, খেলা হবে নেক্সট ভিডিওতে। সো তোমরা সবাই থাকো আমার সাথে, নেক্সট ভিডিওতে এটার ফিনিশিং এর দেখাবো, আর আমি কী খুঁজে পেয়েছি মাইনিংয়ে সেটা তোমাদের দেখাবো। সো বিদায় পৃথিবী।